ओम शांति। आज के तारीख हलो 13 सेप्टेम्बर 2021। प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज के मुरली ते बाबा बोले छेन, मिष्टी बच्चारा तत्व सह सकल मानुष मात्र के परिवर्तन करार विश्वविद्यालय केवल एकटी रही छे, एखान थेकेई सकलेर सद्गति हय। तो बाबा बोले छेन, पाँच तत्व सह सकल मानुष मात्र के जे परिवर्तन करार विश्वविद्यालय केवल एकटी, एखान थेकेई सकलेर सद्गति हय, कारण शिव बाबा हलेन सद्गति दाता। तो उन्नी एसे आमादेर आत्मादेर दुर्गतिर थेके सद्गतिते निये जान, शुधु आमादेर नय पाँच तत्वेरो सद्गति करान। प्रश्नते बाबा बोलेछेन, बाबार प्रति निश्चय हलेई कोन राये तत्क्षणात गुरुत्व देवा उचित? उत्तर, जखन निश्चय हयेछे जे बाबा एसेछेन, तखन बाबार सर्वप्रथम राय हलो ए चोख दिये जा किछु देखछो सेसब भूले जाओ। बाबा कि बोलेछेन, तोमरा ई चोख दिये जा किछु देखछो सेसब भूले जाओ, एकमात्र आमार मते चलो, ए राय के तत्क्षणात गुरुत्व देवा उचित। जखन तोमरा असीम जगतेर बाबार हयेछो, तखन पतितदेर संगे तोमादेर लेनदेन करा उचित नय। अंडारलाइन करते हबे वाक्यटाके, बाबार महावाक्यके। जखन आमरा बाबार हयेछि, तो बाबा बोलेछेन पतितदेर साथे लेनदेन करा उचित नय। निश्चय बुद्धिसम्पन्न बाच्चादेर कखनो कोनो कथाय संशय आसते पारे ना, जारा निश्चय बुद्धि तारा एटा कखनो बोलबे ना जे बाबा एरकम केन बोललो, एटा तो बला ठीक हयनि बाबार, आमरा घर गृहस्थितिते थाकि, आमादेर तो एरकम चलतेई लागबे। जारा निश्चय बुद्धि हबे तादेर मने किन्तु संशय आसबे ना। ओम शांति। এই ঘর তোমাদের ঘরও আবার ইউনিভার্সিটিও। তো বাবার ঘরও আবার ইউনিভার্সিটিও, একেই গডফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বলা হয়। কারণ সমগ্র জগতের সকল মানুষ মাত্রেরই এখানে সদ্গতি হয়। প্রকৃত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হলো এটাই। ঘরের ঘরও হলো माता पितार सम्मुखे बसे रयेछे, आबार यूनिवर्सिटीओ स्पिरिचुअल फादर बसे रयेछे। ए हलो आध्यात्मिक नलेज जा आध्यात्मिक पितार माध्यमे प्राप्त हय। तो ये आध्यात्मिक नलेज कोनो मनुष्य आत्मार द्वारा नय, ये आध्यात्मिक पितार द्वारा प्राप्त हय। स्पिरिचुअल नलेज स्पिरिचुअल फादर व्यतीत आर कोनो मानुष दीते पारे ना। ओनाके ज्ञानेर सागर बला हय, आर ज्ञानेर द्वाराई सद्गति हय। सेई जन्य ज्ञानेर सागर सकलेर सद्गति दाता एकमात्र बाबाई। बाबार द्वारा समग्र ब्रह्मांडेर मानुषई शुधु नय, प्रतिटी वस्तु पाँच तत्त्व शत प्रधान हये जाय, सकलेर सद्गति हये जाय। এ অতি বুঝবার মতন বিষয়। এখন সকলের সদ্গতি হতে হবে পুরনো দুনিয়া আর নতুন দুনিয়ায় বসবাসকারী সকলেই বদলে যাবে। এখানে যা কিছু দেখো সেসব বদলে নতুন হয়ে যাবে। গাও হয় এখানে মায়া মিথ্যা কায়া মিথ্যা এ অসত্য খণ্ড হয়ে যায়। বলা হয় না, ঝুঠি মায়া ঝুঠি কায়া ঝুঠা এ সংসার। তো এখানে মায়াও ঝুট মানে কায়া মানে শরীরও ঝুঠা। তো অসত্য এ খণ্ডটা কি হয়েছে, অসত্য হয়ে গেছে, মায়ার সংসার হয়ে গেছে, ঝুট হয়েছে সব। ভারত সত্য খণ্ড ছিল, এখন অসত্য খণ্ড স্থান হয়ে গেছে। রচয়িতা আর রচনার বিষয়ে মানুষ যা বলবে তা মিথ্যা। তো মানুষ রচনা রচয়িতার বিষয়ে যা কিছু বলবে সব মিথ্যা, কারণ রচনা রচয়িতার জ্ঞান একমাত্র সৃষ্টির রচয়িতা পরমপিতা পরমাত্মা ছাড়া কেউ সঠিক বলতে পারবে না। কারণ বলা হয় গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ অলওয়েজ ওয়ান, ভগবান হলেন সত্য আর উনি হচ্ছেন একজন, আর উনি একজনই এসে সত্য জ্ঞান আমাদের দিতে পারেন।
এখন তোমরা বাবার দ্বারা জেনেছো ভগবানও বাজ। ভগবান তো একমাত্র বাবাই, তাই না? তিনি হলেন নিরাকার। প্রকৃতপক্ষে সমস্ত আত্মাই নিরাকার, পরে এখানে সাকার রূপ ধারণ করে। ওখানে আকার থাকে না, আত্মারা মূল বতন বা ব্রহ্ম মহাতত্ত্বে নিবাস করে। ওটা হলো আমাদের আত্মাদের ঘর, ব্রহ্ম মহাতত্ত্ব। এ হলো আকাশতত্ত্ব। এখানে সাকারে ভূমিকা পালিত পার্ট হয়, ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। এর অর্থ বোঝে না বলে রিপিট হয়। গোল্ডেন এজ, সিলভার এজ, তারপর কি? পুনরায় গোল্ডেন এজ। স্বর্ণযুগ অবশ্যই আসবে, সঙ্গম যুগ একটি হয়ে থাকে, সত্যযুগ ত্রেতা। আবার ত্রেতা আর দ্বাপরের সঙ্গম বলা হয় না, সেটা বলা ভুল হয়ে যায়। বাবা বলেন আমি প্রতিকল্পে কল্পের সঙ্গম যুগে আসি, আমায় আবাহনও করে তখনই যখন অপবিত্র হয়ে যায়। তো আমরা বাবাকে কখন আহ্বান করি? যখন আমরা অপবিত্র হয়ে যাই। আমরা কখন অপবিত্র হয়ে যাই? দ্বাপর যুগে। বলে যে তুমি পবিত্র করতে এসো, পবিত্র হয়েই সত্যযুগে। এখন হলো সঙ্গম, একে কল্যাণকারী সঙ্গম যুগ বলা হয়ে থাকে। আত্মা ও পরমাত্মার মিলনের সঙ্গম, একে কুম্ভ বলা হয়। ওরা আবার দেখায় নদীর মিলন, তো কুম্ভমেলায় নদীর মিলন দেখায়। তো আত্মার পরমাত্মার যে মিলনের সঙ্গম, একে কুম্ভ বলা হয়। বলে যে দুই নদীর মিলন, তৃতীয়টি আবার গুপ্ত নদী। এও মিথ্যে, গুপ্ত নদী কখনো হতে পারে কি? নদী হবে সেটা গুপ্ত হবে, সেটা কখনো হতে পারে কি? তো বাবা বলছে সব কিছু হলো মিথ্যা। বিজ্ঞানীরাও মানবে না যে কোনো গুপ্ত নদী হতে পারে। তীর নিক্ষেপ করায় গঙ্গা বেরিয়ে এসেছে, এসব মিথ্যে। গায়ন রয়েছে জ্ঞান ভক্তি বৈরাগ। তো জ্ঞান ভক্তি বৈরাগ কেন বলে বাবা? কেন কি আমরা যখন জ্ঞান পাই তো ভক্তির থেকে আমাদের বৈরাগ চলে আসে, আর ভক্তি আমাদের ভালো লাগে না। এই শব্দগুলি গ্রহণ করেছে কিন্তু অর্থ কিছুই বোঝে না। সর্বপ্রথমে হলো জ্ঞান, দিন সুখ, পরে হলো ভক্তি, রাত দুঃখ। ব্রহ্মার দিন ব্রহ্মার রাত। এখন তা একজনের তো হবে না, অনেকেরই হবে, তাই না? দিন হলো অর্ধকল্পে, পুনরায় রাতও হয় অর্ধকল্পে। তারপর হয় সমগ্র পুরনো দুনিয়ার থেকে বৈরাগ। বাবা বলেন দেহসহ যা কিছু তোমরা এই চোখ দিয়ে দেখো সেই সব এই জ্ঞানে ভুলতে হবে। তো আমাদের জ্ঞান কি বলছে? বাবার জ্ঞান যে আমরা দেহসহ যত কিছু দেখছি চোখ দিয়ে সব কিছু ভুলতে হবে, কারণ এই সব কিছু কবরস্থান হয়ে যাবে। ব্যবসাদি সব কিছু করতে হবে, বাচ্চাদের দেখভাল করতে হবে, কিন্তু বুদ্ধির চোখ সূত্র একের সঙ্গে স্থাপন করতে হবে। অর্ধেক কল্প তোমরা রাবণের মতো চলেছ, এখন বাবার হয়েছ, তাই যা কিছু করো তা বাবা রায় অনুসারে করো। তোমাদের লেনদেন এত সময় ধরে পতিতদের সঙ্গে হয়েছে, তার ফল কি হয়েছে? দিনে দিনে অপবিত্র হয়ে এসেছে, কারণ ভক্তি মার্গ হলোই অবহরণ কলার পথ। শত প্রধান শত রজতমতে আসতেই হয়, অবহরণ করতে হবে, এর থেকে কেউ মুক্ত করতে পারবে না। লক্ষ্মী নারায়ণেরও 84 জন্ম বলা হয়, তাই না? ইংরেজির অক্ষর অতি ভালো, গোল্ডেন এজ, সিলভার এজ, কপার এজ, আয়রন এজ, এভাবে খাত পড়তেই থাকে, এভাবে করে নিচের লেভেলে আসতে থাকে। এই সময়ে এসে আয়রন এজেড হয়েছে,
গোল্ডেন এজে নতুন দুনিয়া ছিল, নবভারত ছিল, এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। কালকের ওই কথা শাস্ত্রে লিখে দিয়েছে লক্ষ লক্ষ বছর। এখন বাবা বলেন, এখন তোমাদের শাস্ত্র সঠিক নাকি আমি সঠিক? তোমার মানে শাস্ত্র কি সঠিক নাকি আমি সঠিক, জিজ্ঞাসা করছে বাবা আমাদের। বাবাকে বলা হয় বিশ্বের সর্বময় কর্তা, ওয়ার্ল্ড আল মাইটি অথরিটি। যারা বেদ শাস্ত্র প্রচুর পড়ে তাদের অথরিটি বলা হয়। বাবা বলেন, এক এ সকল হল ভক্তি মার্গের অথরিটি। জ্ঞানের জন্য তো আমার গায়ন করে তুমি জ্ঞানের সাগর, আমরা নই। বলি না শিব বাবা তো জ্ঞানের সাগর, সমস্ত মানুষ ভক্তির সাগরে ডুবে রয়েছে। সত্যযুগে কেউ বিকারে যায় না, কারণ সত্যযুগ হলোই নির্বিকারী দুনিয়া। তো সেখানে বিকারে যাওয়ার কোনো দরকার নেই, সে বিকারী কেউ হবেই না সেখানে। কলিযুগে তো মানুষ আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখী হতেই থাকে। বাবা কল্প পূর্বেও এরকমভাবে বুঝিয়েছিলেন, পুনরায় এখন বোঝাচ্ছে। বাচ্চারা বোঝে যে কল্প পূর্বেও অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম, পুনরায় এখন পরে তা প্রাপ্ত করেছি। সময় অতি অল্প, তো বলছেন এখন অতি অল্প সময়, এর তো বিনাশ হয়ে যাবে। সেই জন্য অসীম জগতের পিতার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করে নেওয়া উচিত। তিনি বাবা, শিক্ষক, গুরু। তো শিব বাবা বাবা, তিনি শিক্ষক রূপে আমাদের শিক্ষা দিচ্ছেন, গুরু রূপে সদ্গতি প্রদান করেছেন। সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচারও ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে পুনরাবৃত্ত হয় সমগ্র নলেজ দেন। এ সকল আর কেউ বোঝাতে পারে না। এখন বাচ্চারা জানে যে 5000 বছর পূর্বের মতন এ হলো সেই গীতার ভগবান, শ্রীকৃষ্ণ নয়। মানুষকে ভগবান বলা হয় না, ভগবান তো সবার হলেন ওই পুনর্জন্মরহিত। কারণ ভগবান হলেন কি পুনর্জন্মরহিত, তিনি কখনোই পুনর্জন্মে আসেন না। একে দিব্য জনম বলা হয়। তা না হলে আমি নিরাকার বলবো কিভাবে? আমায় তো অবশ্যই সে পবিত্র বানাতে হবে, তাই যুক্তিও তৈরি করতে হবে। তোমরা জানো যে আমরা আত্মারা হলাম অমর, তো আমরা আত্মারা কি হলাম? অজর, অমর, অবিনাশী। রাবণ রাজ্যে তোমরা সকলেই দেহ অভিমানী হয়ে পড়েছ, এছাড়া পরমাত্মা রচিতা এবং তার রচনা কি ওখানেও কেউ জানে না। যদি ওখানে জেনে যেত যে পুনরায় আমাদের এভাবে পতন হবে, তখন তাদের রাজত্বের খুশি হারিয়ে যেত। সেই জন্য বাবা বলেন, এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। যখন তোমাদের সদ্গতি হয়ে যায় তখন জ্ঞানের আর প্রয়োজন হয় না। জ্ঞানের প্রয়োজন কেন হয়? সদ্গতির জন্য। তো যখন আমাদের সদ্গতি হয়ে যায় তখন আর জ্ঞানের প্রয়োজন হয় না। জ্ঞানের প্রয়োজনই হয় দুর্গতিতে। এই সময় সকলেই দুর্গতিতে রয়েছে, সকলেই কাম চিতায় বসে ঝলসে মারা গেছে। বাবা বলেন, আমার বাচ্চারা আত্মারা যে শরীরে এসে ভূমিকা পালন করে তারা কাম চিতায় বসে তমপ্রধান হয়ে গেছে। আবাহনও করে যে আমরা অপবিত্র হয়ে গেছি, অপবিত্র হয় কাম চিতার থেকে। ক্রোধ বা লোভ থেকে অপবিত্রতা হয় না। সাধু সন্তাদিরা পবিত্র, দেবতারা পবিত্র, তাই অপবিত্র মানুষ গিয়ে মাথা নত করে গায়নও করে তুমি নির্বিকারী, আমরা বিকারী। মন্দিরে গিয়ে গান করে যে আপ তো নির্বিকারী হে, আম তো পাপি নিজ কপটি বিকারী হে। নির্বিকারী দুনিয়া, বিকারী দুনিয়ার গায়নও করা হয়, তাই না? ভারতে নির্বিকারী দুনিয়া ছিল,
এখন বেকারি। ভারতের সঙ্গে সমগ্র দুনিয়ায় বেকারি হয়েছে। হ্যাঁ, শুধু ভারত নয়, ভারতের যখন ভারত বেকার হয়ে গেছে তো সম্পূর্ণ দুনিয়ায় বেকারি হয়ে গেছে, সমগ্র দুনিয়ায় বেকারি হয়ে গেছে। আজ থেকে 5000 বছর পূর্বে একটি ধর্ম ছিল, পবিত্রতা ছিল, তাই শান্তি সমৃদ্ধি তিনটি বিদ্যমান ছিল। তো একটি ধর্ম ছিল আদি সনাতন দেবী দেবতার ধর্ম, সেখানে পবিত্রতা ছিল, তাই শান্তি সমৃদ্ধি তিনটি বিদ্যমান ছিল। পবিত্রতা হলো প্রথম, এখন পবিত্রতাও নেই তাই শান্তি সমৃদ্ধিও নেই। কারণ বলা হয় যে পবিত্রতাই হলো সুখ শান্তির জনন। তো যেখানে পবিত্রতা থাকবে সেখানে সুখ শান্তি সব কিছুই থাকবে। জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর একমাত্র বাবাই তোমাদেরও এমন প্রিয় বানিয়ে দেয়। এই লক্ষ্মী নারায়ণের রাজধানীতে সকলেই প্রিয় বাঘে গরুতে একসাথে জল পান করে। এ হলো একটি দৃষ্টান্ত। ওখানে এরকম দুর্গন্ধময় বস্তু থাকে না, অসুখ মশা ইত্যাদি এখানে অসংখ্য, ওখানে এসব জিনিস থাকে না। বিত্তশালীদের কাছে ফার্নিচারও ফার্স্ট ক্লাস থাকে, দরিদ্রদের ফার্নিচারও সাধারণ মানের হয়। ভারত এখন দরিদ্র, কত আবর্জনা লেগে রয়েছে, সত্যযুগে কত পরিচ্ছন্ন থাকে, সোনার প্রাসাদ ইত্যাদি কত ফার্স্ট ক্লাস হবে। বৈকুণ্ঠের গরুও দেখো ফার্স্ট ক্লাস হয়, দেখায় যে কৃষ্ণের কত ভালো ভালো গরু রয়েছে। কৃষ্ণপুরীতে গরু তো থাকবে তাই না, ওখানকার জিনিসপত্র কত ফার্স্ট ক্লাস হয়, হ্যাভেন। তারপর কি, এই পুরনো খারাপ দুনিয়ায় অনেক আবর্জনা, এসব এই জ্ঞান জগতে স্বাহ বিসর্জিত হয়ে যাবে। কেমন কেমন বোমা তৈরি করে, বোমা নিক্ষেপ করলে আগুন বেরিয়ে আসে। তো বোমা যখন নিক্ষেপ হবে তো আগুন বেরিয়ে আসবে। আজকাল তো এমন জীবাণু ছড়িয়ে দেয়, এমন বিনাশ করে যে অসীমে সমাপ্ত হয়ে যায়। তো বাবা বলছেন যে বোমা তো, বোমা এরকম যেখানে আগুন লেগে যাবে তো বাবা এরকম জীবাণু বার হচ্ছে, যেরকম করোনা ভাইরাস এরকম অনেক ধরনের ভাইরাস আরও বার হবে, তার ফলে এই দুনিয়ার বিনাশ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হাসপাতাল আদি তো থাকবে না, যে ওষুধপত্র দিতে পারবে। বাবা বলেন বাচ্চাদের কোনো কষ্ট হওয়া উচিত নয়, সেজন্য বলা হয় প্রাকৃতিক বিপর্যয় মুষলধারে বৃষ্টিপাত। তো শেষের দিকে কী হবে, বিনাশের প্রাকৃতিক বিপর্যয় হবে, মুষলধারে বৃষ্টিপাত হবে, বাচ্চারা বিনাশের সাক্ষাৎকারও করেছে। বুদ্ধিও বলে বিনাশ তো অবশ্যই হবে, কেউ বলে যে বিনাশের সাক্ষাৎকার হোক তখন মেনে নেব। আচ্ছা মানো না মানো তোমাদের মর্জি, ইচ্ছা তো বাবা বলে দিচ্ছে, বাবা সত্য জ্ঞান দিয়ে দিয়েছে, তোমরা মানো না মানো তোমাদের মর্জি, ইচ্ছা। কেউ বলে আমরা আত্মার সাক্ষাৎকারও করি তখন আমরা মানব, আত্মা যখন সাক্ষাৎকার করবো তখন মানব। আচ্ছা আত্মা তো বিন্দু, দেখে নিলেও কি হবে, এতে কি সদ্গতি হবে। বলা হয় যে পরমাত্মা অখণ্ড জ্যোতি স্বরূপ, হাজার সূর্যের থেকেও তেজময়। কিন্তু এরকম নয়, গীতায় লেখা আছে অর্জুন বলে যে থাম আমি আর সহ্য করতে পারছি না, এরকম কথা নয়। যে গীতায় লেখা আছে যে অর্জুন বলেছিল আমি আর এই সহ্য করতে পারছি না, তো এরকম নয়, তাই বাবা বলেছেন আজকে স্পষ্টভাবে। বাবাকে বাচ্চা দেখবে আর বলবে যে আমরা সহ্য করতে পারছি না, বাবাকে দেখে ধরে না কেউ বলবে আমরা সহ্য করতে পারছি না, এরকম কিছুই নয়। যেমন আত্মা তেমনই পরমপিতা পরমাত্মা বাবা, কেবল তিনি জ্ঞানের সাগর। তোমাদের মধ্যেও জ্ঞান আছে, বাবা এসে, বাবা এসে পড়ান, আর কোনো কথা নেই। যে যে যেমন ভাবনায় স্মরণ করে সেই ভাবনা পূর্ণ করে দিই, সেও ড্রামায় নির্ধারিত। এছাড়া ভগবানকে কেউ প্রাপ্ত করতে পারে না। মীরা সাক্ষাৎকারী কত খুশি হতো, পরজন্মেও হয়তো ভক্ত হয়েছিল, বৈকুণ্ঠে তো যেতে পারবে না। বাচ্চারা এখন তোমরা বৈকুণ্ঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছ। তোমরা জানো যে আমরা বৈকুণ্ঠ কৃষ্ণপুরীর হতে চলেছি, এখানে তো সকলেই নরকের মালিক।
हिस्ट्री जियोग्राफी रिपीट होबे ताई ना बाबा जाने आम्रा आमादे राज्य भाग्य पुनराय ग्रहण करेछि ए होलो राजयोगेर बल बाहु बोले लड़ाई तो अनेक बार अनेक जन्म चलेछे जोग बोलेर द्वारा तोमादेर एखन उत्तरण कला अवश्य जानो जे स्वर्गे राजधानी स्थापित होच्छे जारा कल्प पूर्वे पुरुषार्थ करेछिलो तेमनोई करबे तोमादेर हार्ट फेल होवा उचित नय जारा पक्का निश्चय बुद्धि सम्पन्न तादेर कखनो संशय आसते पारे ना संशय बुद्धि अवश्य होय बाबा बोलेछेन आश्चर्य होये शुनबे कथा बोलबे पालिये जाबे ओहो तो बाबा बोलेछे आश्चर्य भावे ज्ञानटाके शुनबे बाबार ज्ञानेर कथा अन्य केउ बोलबे आबार पालिये जाबे तो बोलेछे ओहो माया तुमि एदेर उपर विजयी प्राप्त करे नाओ माया अति शक्तिशाली भालो भालो सेवाधारी सेंटर परिचालनाकारीदेरो माया थप्पड़ मेरे दे लेखे जे बाबा बिये करे मुख कालो करे फेलेछि तो अनेक आछे सेंटर आगे चालातो अनेक बड़ोरा आछे जे तारा बाबार ज्ञाने चलार पर सेंटरे थाकार परो जारा बिये करे ना तादेर कथा बोलेछे तखन बाबा के बोले बाबा बिये करे मुख कालो करे फेलेछि बिकारे चले गेछे काम काटारीर काछे आमरा पराजित होयेछि बाबा एखन तो तुमार सामने जावार योग्य नई तो कि बिकारे जखन चले जाए तखन बाबार काछे आसते बाबार घरे आसते कि लागे लज्जा लागे पुनराय लेखे जे तुमार सामने आसब तो बाबा के बोले बाबा एखन तुमार सामने आसब तो बाबा देखुन बाबा लेखे मुख कालो करेछो एखन एखाने आसते पारबे ना बाबा एखाने धर्मराजेर रोल प्ले करछे बाबा जी मुख कालो करे फेलेछो एखाने आसते पारबे ना एखाने एसे की करबे तबु ओखाने थेके पुरुषार्थ करो तो एखाने आसबे तो ओखाने थेके पुरुषार्थ करो एकबार पतन माने पतनई एरकम नय जे राजपद प्राप्त करते पारबे बला हय ना चोरले बैकुंठे रस पड़ले एकदम चंडाल हार गोर भेंगे जाए तो बाबा बोलेछेन चरे तो चाखे बैकुंठ रस गिरे तो चखना चूर माने चोरले बैकुंठे रस के अनुभव करते पारबे बैकुंठे सुख के आर गिरले तो हाड़गोड़ भेंगे जाबे तो बोलेछे चंडाल तारा जारा बाबा बोलेछे चंडाल माने जारा बाबार ज्ञाने चलते चलते आबार अपवित्र हो जाबे तारा चंडाल पदेर अधिकारी हबे तारा जाबे सत्यजुग त्रेताजुगे किन्तु सत्यजुग नाहले त्रेताजुगे जाबे किन्तु तारा चंडाल पदेर अधिकारी हबे पाँचतला थेके पड़े जाए तखन केउ केउ सत्य कथा लेखे केउ तो शोनायो ना इंद्रप्रस्थेर परिदेर उदाहरण रयेछे ताई ना ए होलो समग्र ज्ञानेर कथा एई सभाय कोनो अपवित्रेर बसार अनुमति नेई किन्तु कोनो कोनो अवस्थाय बसाते हय तेमन कोनो कोनो अवस्थाय बसाते हय धरेन अनेक बड़ो बड़ो व्यक्तिरा आसो तादेरके बसाते हय ताई बोलछे बाबा पतितई तो आसबे ताई ना এখন দেখো কত দ্রৌপদীরা আহ্বান করছে তারা বলে বাবা আমাদের নঙ্গন হওয়া থেকে রক্ষা করো তো শাস্ত্রে যে মহাভারতে দ্রৌপদী দেখায় তো সে এক দ্রৌপদী নয় এখানে তো লাখ লাখ দ্রৌপদী আছে যারা বাবাকে আহ্বান করছে বন্ধনে আবদ্ধ বান্ধেলিয়া নারীদেরও পাঠ চলছে কামেসু কামুক ক্রোধিসু ক্রোধী হয়ে যায় তাই না বড় খিটমিট হতে থাকে বাবার কাছে খবর আসে অসীম জগতের পিতা বলেন বাচ্চারা এর উপর বিজয় লাভ করো এখন পবিত্র হও আমায় স্মরণ করো তবেই গ্যারান্টি রয়েছে যে বিশ্বের মালিক হবে সংবাদপত্রেও স্বয়ং লিখে দেয় যে কোনো প্রেরণাদাতা আছে যে আমাদের দ্বারা এই বোমা ইত্যাদি তৈরি করায় এর দ্বারা নিজের কোলেরই বিনাশ হবে কিন্তু কি আর করা যাবে ড্রামায় নির্ধারণ করা রয়েছে দিনে দিনে তৈরি করতেই থাকে তো বোম তৈরি করতেই থাকে দিনে দিনে সময়ও তো বেশি নেই তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার
আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য চার। এক নম্বর, সত্যযুগীয় প্রেমের রাজধানীতে যাওয়ার জন্য অতীব প্রিয় হতে হবে। তো সত্যযুগ হচ্ছে প্রেমের, সেই প্রেমের রাজধানীতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের অতীব প্রিয় হতে হবে। রাজপদের জন্য পবিত্র অবশ্যই হতে হবে, পবিত্রতা হলো প্রথম। সেই জন্য কামরূপী মহাশত্রুর উপর বিজয় প্রাপ্ত করতে হবে। দুই নাম্বার, এই পুরনো দুনিয়ার থেকে অসীমের বৈরাগী হওয়ার জন্য দেহসহ যা কিছু এই চোখ দ্বারা দেখো সেই সব দেখো দেখো না। তো বলছে এই পুরনো দুনিয়ার থেকে অসীমের বৈরাগী হওয়ার জন্য যারা দেহসহ যা কিছু চোখ দ্বারা দেখে দেখেও দেখে না, দেবা বলছে প্রতি পদক্ষেপে বাবার রায় গ্রহণ করে চলতে হবে। বরদান, সমস্যাকে উত্তরণ করার সাধন অনুভব করে সদা সন্তুষ্টময় অবস্থানকারী শক্তিশালী ভব। তো আমাদের সমস্যাকে উত্তরণ করার সাধন মনে করতে হবে, যে সমস্যাটা আমাদের আগে নিয়ে যাওয়ার জন্য এসেছে, তাহলে করে সদা সন্তুষ্টময় অবস্থানকারী শক্তিশালী ভব। তো আমরা যদি পরীক্ষা না দিই তাহলে তো আমরা উঁচু ক্লাসে যেতে পারবো না। তো সমস্যা মানে হচ্ছে আমাদের পরীক্ষা, তো পরীক্ষায় আমাদের পাশ হতে হবে তবে আমরা উঁচু ক্লাসে যেতে পারবো। তাই বলছে বাবা অবস্থানকারী শক্তিশালী ভব। যারা শক্তিশালী আত্মা তারা সমস্যাগুলিকে এমনভাবে পার করে নেয় যেমনভাবে কেউ সোজা রাস্তা সহজে পার হয়ে যায়। সমস্যাগুলি তাদের জন্য উত্তরণ করার সাধন হয়ে যায়। তো সমস্যা আমাদের জীবনে আমাদেরকে শেখানোর জন্য আসে, আমাদেরকে মজবুত বানানোর জন্য আসে, আর আমাদের পোস্টকে উঁচু পোস্টে নিয়ে যাওয়ার জন্য আসে। প্রত্যেকটি সমস্যা চেনা পরিচিতি অনুভব হয়, তারা কখনোই আশ্চর্যান্বিত হয় না, বরং সদা সন্তুষ্ট থাকে। মুখ থেকে কখনো কারণ শব্দটি নির্গত হয় না, কী কারণে হলো, হ্যাঁ এইসব নির্গত হবে, বরং সেই সময়ে কারণকে নিবারণে পরিবর্তন করে দেয়। তো কারণকে কারণে, কারণকে নিবারণে পরিবর্তন করতে হবে। স্লোগান, স্বস্থিতিতে স্থিত হয়ে সর্ব পরিস্থিতিকে পার করাই হলো শ্রেষ্ঠত্ব। স্বস্থিতিতে আমাদের নিজের আত্মিক স্থিতিতে স্থিত হয়ে সর্ব পরিস্থিতিকে পার করাই হলো শ্রেষ্ঠত্ব। ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।